পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা হচ্ছে পার্ট 6। এটা সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোতে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এবং পরে যেগুলো দেওয়া হবে সবগুলো থেকে কিন্তু প্রতিটা বিষয় এবং প্রতিটা প্রশ্নে নাম্বার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, আচ্ছা তোমাদেরকে প্রথমে প্রশ্নগুলো দেখিয়ে দিই, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর দেখাচ্ছি। ওকে চলো প্রথমে দেখো, একের দাগে ঠিক উত্তর নির্বাচন করো। এখানে দেখতে পাচ্ছ 1.1, 1.2, 1.3 তিনটি কোশ্চেন দেওয়া হয়েছে, এখানে টোটাল 3 মার্ক আছে দেখতে পাচ্ছ। তারপর বলেছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণিতক চিহ্ন দিতে বলেছে। এটা হচ্ছে 1 গুণিতক 3, এটাও 1 মার্ক করে এখানে দেওয়া হয়েছে। দেখো তিনটে, এখানেও তিনটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, এখানেও তিনটে দেওয়া হয়েছে। আচ্ছা তিনের দিকে দেখো, একটি বা দুটি বাক্য উত্তর দিতে বলেছে, এখানে 2 প্রশ্ন দেওয়া হয়েছে, 2 গুণিতক 2, এটা 4 মার্ক। আর চারের দিকেও ঠিক একই রকম 2 প্রশ্ন দেওয়া হয়েছে, 3 বা 4টি বাক্য উত্তর দিতে বলেছে, এটা কিন্তু 3 মার্ক করে, 3 দিয়ে 6 আছে, 3 মার্ক করে দেখতে পাচ্ছ, 2টো কোশ্চেন দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো কি বললাম? ব্যাস, এবারে এটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদেরকে দেখাবো কি বলেছে, একটু দেখে নিই। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে চলো এবার আমার প্রশ্ন উত্তরটা দেখে নিই। প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা কী ছিল সেটা একটু দেখে নিই। ঠিক উত্তরটা বলছে ঠিক উত্তর নির্বাচন করো। 1.1-এ যেটি আগ্নেয় শিলা তা হলো, যেটি আগ্নেয় শিলা তা হলো ক চুনাপাথর, খ বেলে পাথর, গ মার্বেল পাথর, ঘ গ্রানাইট। উত্তরটা কি হবে? না 1.1-এর উত্তরটা তুমি কী লিখবে? উত্তরটা হবে ঘ গ্রানাইট। উত্তরটা তুমি এইভাবে লিখবে, 1.1 লিখে উত্তরস্থ লিখবে ঘ গ্রানাইট। ঠিক আছে, ওকে। পরে প্রশ্ন দেখে নিই কি বলছে। দেখো পরের প্রশ্ন বলেছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো ক ডেকামিটার, খ ডেসিমিটার, গ মিটার, ঘ মিলিমিটার। তাহলে উত্তর তুমি কী লিখবে? না 1.2-এর উত্তরটা হবে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতমের এককটি হলো, এইভাবে লিখবে, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো, উত্তরটা এইভাবে লিখবে ঘ মিলিমিটার। উত্তরটা কী লিখবে? ঘ মিলিমিটার। বুঝতে পেরেছো? পুরো উত্তরটা এইভাবে লিখবে, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলো ঘ মিলিমিটার। ওকে, পরে প্রশ্ন কি আছে দেখে নিই। বলেছে মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায়, মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটা হলো কি বলেছে? মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো ক পিভট সন্ধি, খ হিপ্পসন্ধি, গ স্যাডল সন্ধি, ঘ বল এবং সকেট সন্ধি। বল এবং সকেট সন্ধি, উত্তরটা এইভাবে লিখবে গয়ে, মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো গ স্যাডল সন্ধি। উত্তরটা কী হবে? গ স্যাডল সন্ধি। পুরোটা এইভাবে লিখবে, মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো গ স্যাডল সন্ধি। ঠিক আছে, ওকে। তার প্রথম প্রশ্ন উত্তরগুলো হয়ে গেল। এবার পরে প্রশ্ন ছিল ঠিক ঠিক বাক্যের পাশে টিক টিক চিহ্ন দিতে হবে, ঠিক বাক্যের ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণিতক চিহ্ন দিতে বলেছে। ঠিক আছে, তা তুমি এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রথম প্রশ্ন দেখো 2.1-এর, কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। দেখো কোনো স্প্রিংকে যদি চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। উত্তরটা কী হবে? না উত্তরটা হবে ভুল। তুমি গুণিতক চিহ্নও দিতে পারো, নাহলে উত্তরটা এইভাবে লিখতে পারো, উক্তিটি হলো ভুল। কারণটা কী? কারণটা এইভাবে লিখে দিতে পারো, কারণ কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত হয়, গতিশক্তি নয়, স্থিতি শক্তি সঞ্চিত হয়। বুঝতে পেরেছো? তাহলে উত্তরটা তুমি তাহলে এইভাবে সুন্দর করে লিখবে যে কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়, এটা উক্তিটির ভুল। কারণটা হচ্ছে এটা, কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত হয়। ঠিক আছে, ওকে। পরে তারপরে কোশ্চেন দেখো, বলেছে কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায়। কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায়, এটা কি? না এটাও কিন্তু উক্তিটি কিন্তু ভুল, পুরো উত্তরটা কিন্তু ভুল। তার কারণটা কি? কারণ কারণটা জানো? কারণ হচ্ছে বার্নলির নীতি অনুযায়ী চাপ কমে যাবে। বার্নলির নীতি অনুযায়ী কী হবে? চাপটা কমে যাবে। বুঝতে পেরেছো? এখানে বলেছে যে কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায়, কিন্তু এটা ভুল। উত্তরটা হবে, উত্তরটা একেবারে ভুল, এটা কী হবে? না চাপ কমে যায় হবে। ঠিক আছে, কারণটা হচ্ছে বার্নলির নীতি, বার্নলির নীতি অনুযায়ী চাপ কমে যাবে। ওকে,
ব্যাস, তারপরে কোশ্চেন কি আছে বলছে, লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, এটাও ভুল। উক্তিটি একেবারে লিখবে, উক্তিটি ভুল। লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্তি করে, উক্তিটি ভুল। কারণটা কি, না কারণটা লিখবে যে পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে টেন্ডন। পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে কে, না টেন্ডন, ঠিক আছে, লিগামেন্ট নয়, পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে টেন্ডন। বুঝতে পেরেছো? কারণটা এইভাবে লিখে দিতে পারো বা ভালোভাবে, তাহলে তাহলে তুমি পুরো উত্তরটা পেয়ে যাবে বা পুরো নাম্বারটা তুমি পেয়ে যাবে। ওকে, পরে প্রশ্ন দেখেন কি বলেছে। তিনি দেখে একটি বা দুটি বাক্যে উত্তরিত বলেছে, একটি বা দুটি বাক্যে উত্তরিত বলেছে। কি বলছে দেখো, 3.1-এ ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত, ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করতে বলেছে। ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করতে বলেছে। উত্তরটা কীভাবে লিখবে সেটা দেখো, এইভাবে সুন্দর করে লিখবে। ভোঁতা ছুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল ধারালো ছুরির ধারালো প্রান্তের চেয়ে বেশি, ঠিক আছে। কি বললাম, বোঝা গেছে? ভোঁতা ছুরির ছুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফলটা ধারালো ছুরির, এটা ছুরির হবে, ছুরির হয়ে যাবে, চ হবে, ছুরি হবে, চ ছ হবে, ছুরির। ভোঁতা ছুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল ধারালো ছুরির ধারালো প্রান্তের চেয়ে বেশি। আমরা জানি চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল, আমরা জানি চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল, অর্থাৎ কী হবে না, চাপটা ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, চাপ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাই ভোঁতা ছুরিতে, এটা ছুরি আবার চ হয়, ছটা লেখা হয় উঠেনি টাইপ করার সময়, ছুরিতে একই বল প্রয়োগ করলেও কম চাপ প্রযুক্ত হয়, ফলে ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত। এখানে প্রথমেটাই এখানে ছুরি লিখবে, ছয় সুকার লিখবে, এখানেও ছয় সুকার লিখবে, ছুরিতে ভোঁতা ছুরিতে একই বল প্রয়োগ করলেও চাপ প্রযুক্ত হয়, ফলে ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত। এইভাবে সুন্দর করে যে উত্তরটা লিখলাম, এইভাবে সুন্দর করে লিখবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। পরে প্রশ্ন কী বলছে দেখো, মানব দেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়, ঠিক আছে। এর উত্তর কীভাবে লিখবে, উত্তর এইভাবে লিখবে দেখো, বাম অলিন্দ ও ডান অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হলে সংকুচিত হতে শুরু করে, তখন বাম নিলয় ও ডান নিলয় প্রসারিত হতে শুরু করে, তখন ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকার, ঠিক আছে, ট্রাইকাস্পিড ভাল্ব এর মধ্য দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকার মধ্য দিয়ে বাম নিলয়ে পৌঁছায়, ঠিক আছে। তাহলে এই উত্তরটাকে তুমি সুন্দর করে এইভাবে সুন্দর করে লিখবে, ওকে। নিশ্চয়ই আশা করে বুঝতে পেরেছো, কোনো সমস্যা, এইভাবে যে উত্তরটা বললাম এইভাবে সুন্দর করে লিখে ফেলবে, ওকে। আচ্ছা, পরে কোশ্চেন বলেছে, তার দেখে 3 বা 4টি বাক্যে উত্তরিত বলেছে। কী বলেছে না, সমস্ত জীববাষ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। সমস্ত জীববাষ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করতে বলেছে। কীভাবে করবে দেখো না, সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে বা উদ্ভিদ দেহে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি রূপে জমা থাকে। বহু কোটি বছর আগের গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর ধরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। পেট্রোলিয়াম থেকেই আমরা ডিজেল, পেট্রোল বা কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই। তাহলে কয়লা বা পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎসই হলো সূর্য, ঠিক আছে। তা যেহেতু 3 মার্ক আছে, তাহলে উত্তরটাকে তোমাকে এইভাবে সুন্দর করে পরপর করে লিখতে হবে, ঠিক আছে। এইটা সুন্দর করে ভালো করে লিখবে, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো, নিশ্চয়ই কোনো সমস্যা নেই, ওকে ওকে। চলে যাই পরের কোশ্চেন, কী বলেছে দেখো, বলছে তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট, তোমার ওই বন্ধুর দেহভর সূচক, দেহভর সূচক নির্ণয় করতে বলেছে। তারপর বলেছে তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নটা একটু বড় আছে, একটা অঙ্ক করবো, এর উত্তর কীভাবে লিখবে দেখো। উত্তর এইভাবে লিখবে, আমরা জানি দেহভর সূচক, এটাকে বলা হয়, দেহভর সূচক বলা হয় BMI। এটার সূত্র কী না, দেহভর সূচক সূত্রটা হচ্ছে দেহের ওজন ব্যাকেটের মধ্যে কেজি এককে ভাজিত দেহের উচ্চতার বর্গ, এটা হচ্ছে বর্গ মিটার এককে, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। এবার যেহেতু 4.5 ফুট, কারণ এখানে কী হচ্ছে মিটার নিয়ে আসতে বলেছে, তাহলে 4.5 ফুটকে মিটার নিয়ে এলে কী হবে না, 4.5 ফুট সমান 4.5×0.3048 মিটার, মিটার নিয়ে আসতে হলে এটা গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে না, 1.37 মিটার, ঠিক আছে, 1.37 মিটার। এবার আমি এখানে সূত্রে বসিয়ে দিই, তাহলে আমার বন্ধুর দেহভর সূচক সম কত হবে, উপরটা কত হবে 60 দেওয়া আছে, 60 ভাজিত এটা আছে 1.37 এর হোল স্কোয়ার। এই যে বলেছে সূত্রটা বলেছে দেখো, দেহের ওজন, দেহের ওজন দেখো, প্রশ্নে কিন্তু বলা আছে, দেখো দেহের ওজন বলা আছে 60 কেজি বলাই আছে, আর আমরা পেলাম দেহ দেহ উচ্চতার বর্গ বলেছে, তা দেহ উচ্চতার মানে কত পেয়েছি না, 1.37, তাহলে 1.37 এর হোল স্কোয়ার, তাহলে সমান কত হবে 60 ভাজিত 1.37 এর হোল স্কোয়ার, মানে হচ্ছে 1.88, এটা অ্যাপ্রক্সিমেটলি 1.88। তা 60কে 1.88 দিয়ে ভাগ করে কত হবে না, 31.91, ঠিক আছে। তাহলে এইভাবে লিখবে যে দেহভর সূচক 30 থেকে 40 বা তার বেশি হলে
তা মোটা হয়ে যাওয়া বা স্থূলত্বের নির্দেশ করে। ঠিক আছে, দেহাবশেষ 30 থেকে 40 বা তার বেশি হলে তা মোটা হয়ে যাওয়া বা স্থূলত্বের নির্দেশ করে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সুন্দর করে যেভাবে লিখলাম আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।